কুমিল্লার ঘটনা উদ্দেশ্যমূলক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই ঘটনার রহস্য শিগগিরই উন্মোচন করা হবে। অন্যদিকে রংপুরের ঘটনার কারণ সূত্র উদ্ঘাটনে কাজ চলছে বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, পুলিশ সতর্ক থাকা সত্ত্বেও ঘটনাস্থলেও পৌঁছানোর আগেই এসব ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। কুমিল্লার ঘটনা আমি এইটুকু বলতে পারি, এটা একটা উদ্দেশ্যমূলকভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য, আমাদের সম্প্রীতির ভিতরে একটা ভাঙ্গন সৃষ্টি করার জন্য এটা একটা কৌশল ছিল। আমাদের র‍্যাব, আমাদের কাউন্টার টেরিজম, আমাদের সব সমস্ত ইউনিট কাজ করছে। আমরা লিঙ্কগুলো, সেই ফেসবুকের লিঙ্কগুলি খুঁজে খুঁজে আমরা বের করার চেষ্টা করছি। আমরা খুব শীঘ্রই সেগুলো জেনে যাবো।